সৃষ্টির শুরুর থেকে নারী ও পুরুষের ভিতরে পার্থক্য একটি আছে। সেই পার্থক্য হচ্ছে যে পুরুষরা একটা জিনিস করতে পারে না, সন্তান ধারণ করতে পারে না, সন্তান প্রসব করতে পারে না। সৃষ্টিকে যদি সম্মান করতে হয়, সভ্যতাকে সম্মান করতে হয়, মানব সমাজকে যদি সম্মান করতে হয়, নারীদের এই মাতৃত্ব ভূমিকাটাকে আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা উচিত। সুতরাং মাদের অসম্মান করে এবং মাতৃত্বকে অসম্মান করে যে সমাজ সামনের দিকে এগোতে চায়, সেই সমাজ প্রকৃতভাবে একটা মানবিক সমাজ হয় না। প্রত্যেকটি পরিবারকে আমি আহ্বান জানাবো, মাকে সম্মান দিবেন, উপযুক্ত পরিচর্যা করবেন, নিরাপত্তা দিবেন এবং তাকে স্বাস্থ্যসম্মত পরিবেশে রাখবেন, তবেই কেবল সমাজটা ভালোভাবে এগিয়ে যাবে। মা দিবসে সকল মাদেরকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি।